সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের রিওয়াইন্ডিং করা একটা জেনারেটর আমরা ল্যাবে পরীক্ষা করে দেখব। যদি আমাদের সব কিছু ঠিকঠাক নাই, আমরা নর্মালি এটা টেস্ট করে দেখতে চাই এটা কাজ করে কিনা। তো এখানে আমাদের এই যে কোয়েলগুলোতে ভোল্টেজ উৎপন্ন হয়, তো সেখানের জন্য আমরা এখানে মিটার লাগাই রাখছি, মিটারের টার্মিনাল প্রোব, মিটারে ভোল্টেজ দেখব। আর এই পাশেটা হলো আমাদের এক্সাইটেড কোয়েল। তো এই এক্সাইটেশন কোয়েলের থেকে ব্রিজ রেক্টিফায়ার আছে, রেক্টিফায়ার হয়ে আমরা এখানে দুটো তারের মাধ্যমে যে ডিসি আসতেছে সেই ডিসি আমরা এখানে ফিড কোয়েলের স্লিপিং এ লাগাবো। ভোল্টেজ 6, 7, 8 দেখুন, 10 আসতেছে আস্তে আস্তে, 21, 27, এই তো 100, 400 ভোল্ট চলে আইছে।